প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র শিক্ষক জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়। আজ আমি নবম ও দশম শ্রেণীর বিষয় ভূগোল ও পরিবেশ এর চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মালভূমি নিয়ে আলোচনা করব। এর আগে আমি পৃথিবীর বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করেছিলাম সামান্য পরিমাণে, কিন্তু ভূ অভ্যন্তরণে মানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সচিত্রে তোমাদেরকে একটা ক্লাসে আমি উপস্থাপন করেছি। পরবর্তীতে বাহ্যিক গঠনের পর্বত নিয়ে মানে আলোচনা করেছি, আজকে আমি মালভূমি নিয়ে আলোচনা করব। একটু প্রথমেই বলি যে আমরা যে গ্রহ পৃথিবীতে অবস্থান করছি বা বসবাস করছি, এই পৃথিবী একটি আদর্শ গ্রহ। এখানে রয়েছে উদ্ভিদ ও প্রাণী সমাগম, আর এই পৃথিবীর উপরিভাগটা বিভিন্ন বৈচিত্র্যময়, কোথাও উচ্চ পর্বতময়, কোথায় মরুভূমি, কোথায় মালভূমি, কোথায় সমভূমি, আবার কোথাও সাগর মহাসাগর। তাইলে এই উপরিভাগটাকে যে জলভাগের পরিমাণ বেশি, অর্থাৎ শতকরা 71 ভাগ জল, আর স্থলভাগ হলো মাত্র 29 ভাগ স্থল, 29 ভাগ স্থল, আর জল হলো 71 ভাগ। তাইলে তোমরা বুঝতেই পারতেছ যে সাগর মহাসাগর পৃথিবী জুড়ে বেশিরভাগই আছে, 71 ভাগ। এখন এই যে স্থলভাগ, এর মধ্যে ভূপ্রকৃতি বা আকৃতিগতভাবে বিচার বিশ্লেষণ করলে আমরা এখানে পাই সমভূমি, অর্থাৎ সমুদ্র সমতল থেকে কিছু উঁচুতে অবস্থান করেছে সমভূমি, তার চেয়ে উঁচু মালভূমি, এবং পার্বত্যভূমির চেয়ে নিচু, এই মাঝামাঝি অবস্থানে যেটা আছে এটা হলো মালভূমি। আমি ইতিপূর্বে পার্বত্যভূমি পর্বত নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আমি তোমাদেরকে মালভূমি নিয়ে আলোচনা করব। তাইলে মালভূমি, এখন তোমরা ভূপ্রকৃতিটা বুঝলে, এরপর এই যে সাগর মহাসাগর, সমভূমি, মালভূমি, পার্বত্যভূমি, আমরা পর্বত নিয়ে আলোচনা করেছি, আজকে মালভূমি নিয়ে আলোচনা করি। এই মালভূমি হলো পৃথিবীর মধ্যে মানে যেটা এই পর্বতময় ছিল একসময়, কালক্রমে বিভিন্ন ঘটনায় ক্ষয়প্রাপ্ত হয়ে, যেটার উপরিভাগটা ক্ষয়প্রাপ্ত হয়ে মানে সে সমভূমির চেয়ে অনেক উঁচু এবং পার্বত্যভূমির চেয়ে নিচু, সুউচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট এইগুলো হলো পর্বত, শিলাস্তূপকে পর্বত বলে। আর মালভূমি হলো এই পর্বতেরই একটা ক্ষয়প্রাপ্ত মালভূমি, সে নয় সমভূমি নয় পার্বত্যভূমি, এর মাঝামাঝি, এইটা হলো মালভূমি। এখন মালভূমির আমরা শ্রেণী বিভাগ করব। মালভূমি সাধারণত 100 মিটার থেকে আরম্ভ করে কয়েকশো মিটার বা কয়েক হাজার মিটার উঁচু হতে পারে। আচ্ছা, এখন আমরা মালভূমির শ্রেণী বিভাগ করব। মালভূমির অবস্থানগতভাবে নির্ভর করে মালভূমিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী? হ্যাঁ, শুনে নাও, তোমরা নামগুলো মনে রাখবে। পর্বত মধ্যবর্তী মালভূমি 1 নম্বর, 2 নম্বর পাদদেশীয় মালভূমি, 3 নম্বর হলো মহাদেশীয় মালভূমি। এই নামকরণের মধ্যে এর সংজ্ঞা লুকায়িত রয়েছে, তুমি একটু গভীরভাবে অনুধাবন করলে দেখতে পারবে। পর্বত মধ্যবর্তী মালভূমি এখানে বলেই বোঝানোই আছে যে পর্বত বেষ্টিত মালভূমিকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। তাহলে পর্বত মধ্যবর্তী মালভূমি হলো পর্বত বেষ্টিত। এই পর্বত বেষ্টিত মালভূমি এখানে দেখো, এই যে একটা পর্বত, এই একটা পর্বত, এটাও বঙ্গিল পর্বত, এইটাও বঙ্গিল পর্বত, এটা হলো বঙ্গিল পর্বত, বঙ্গিল, হ্যাঁ, এই বঙ্গিল পর্বত, আর এই পাশেও হলো, এটাও বঙ্গিল পর্বত। আচ্ছা, তাহলে এই দুই বঙ্গিল পর্বতের, বঙ্গিল পর্বত, এই পর্বতের মাঝখানে হলো তোমার এই মালভূমি, এটা হলো দক্ষিণ আমেরিকার বলিভিয়া মালভূমি। এরপর এই জাতীয় মালভূমি আরও আছে মধ্য আমেরিকার মেক্সিকোতেও, এই জাতীয় মালভূমি আছে, অর্থাৎ এইটার উত্তরে মানে দক্ষিণে এরকমের মালভূমি, মানে কয় পাশেই মালভূমি, অর্থাৎ মালভূমি দ্বারা বেষ্টিত। তাইলে আমরা
পর্বত মধ্যবর্তী মালভূমি, অর্থাৎ উত্তরেও মালভূমি, দক্ষিণেও মালভূমি, এই রকমের যদি মালভূমি থাকে, এরপর পূর্ব পশ্চিমেও মালভূমি দ্বারা বেশ এই উত্তরে দক্ষিণে পূর্বে মাঝখানে হলো মালভূমি, হ্যাঁ পূর্বে উত্তরে এবং দক্ষিণে পর্বতময় আর মাঝখানে হলো মালভূমি, তাইলে আমি বলবো কি যে পর্বত দ্বারা বেষ্টিত সে দক্ষিণে, এটা হলো তোমার মালভূমির মধ্যে, যেমন বলিভিয়া মালভূমি, এটা হলো দক্ষিণ আমেরিকার বলিভিয়া মালভূমি, এখানে তোমার তিব্বত মালভূমি আছে, বলিভিয়ার মালভূমি আছে, এটা আমেরিকার মধ্যে, এখানে এপাশেও পর্বত এই পাশেও পর্বত, মাঝখানে অবস্থান করেছে মালভূমি, এইভাবে পর্বত বেষ্টিত ভূমিকে মানে মালভূমি বলা হয়, সেটা কালক্রমে এই মালভূমি এইটাও পর্বতময় ছিল, এটা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়েছে। তাইলে তোমরা পর্বত মধ্যবর্তী মালভূমির বর্ণনা শুনলে, এইবার পাদদেশীয় মালভূমি, এখানেও এই নামকরণের মধ্যেই মানে এর সার্থকতা রয়েছে, পাদদেশীয় মানে পদ মানে এখানে এই যে পর্বতটা রয়েছে পর্বতের পায়ের কাছে, এই মালভূমিটা রয়েছে পর্বতের পায়ের কাছে, এই জন্য নামকরণ হয়েছে পাদদেশীয় মালভূমি। এটা দক্ষিণ আমেরিকার পাতাগুনিয়া মালভূমি এবং উত্তর আমেরিকার কলোরোডা মালভূমি, এই জাতীয় মালভূমি, অর্থাৎ এই রকমের মালভূমি, এটা কালক্রমে তুষারপাত বৃষ্টিপাত বিভিন্ন হিমবাহে বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে তার ক্ষয়িত সেই লাভা বা ক্ষয়িত মানে সেই ইগুলো জমে এখানে তার পাদদেশী মানে যে মালভূমি সৃষ্টি হয়েছে সেই মালভূমিকে বলা হয় পাদদেশীয় মালভূমি। তাইলে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি পাইলাম এক নম্বরে, দুই নম্বরে পাইলাম পাদদেশীয় মালভূমি, এই জাতীয় মালভূমি রয়েছে দক্ষিণ আমেরিকার পাতাগুনিয়া মালভূমি, উত্তর আমেরিকার কলোরোডা মালভূমি, এইটা তোমরা ভালো করে পড়বা এবং জানবা। দেখো এই চিত্রগুলো তোমাদের বইতে নাই, আমি এইভাবে চিত্র দিয়েছি, দেখো পর্বত মধ্যবর্তী মালভূমি, এদিকেও পর্বত ওদিকে পর্বত মাঝখানে মালভূমি, তাহলে এইটা হলো পর্বত মধ্যবর্তী মালভূমি, আর একটা বলেছে কি পাদদেশীয় মালভূমি, তাহলে এখানে হলো পর্বত আর এই পর্বতের পায়ের কাছে মানে পাদদেশীয় এখানে যে এই পর্বতের ক্ষয়প্রাপ্ত ই জমা হয়ে মানে এখানে পর্বত এই মালভূমির সৃষ্টি হয়েছে, এইটা হলো এই মানে পাদদেশীয় মালভূমি। তাইলে দক্ষিণ আমেরিকার এই পাতাগুনিয়া মালভূমি একটা ওই জাতীয়, এরপর উত্তর আমেরিকার কলোরোডা মালভূমিটাও এই জাতীয় মালভূমি। আচ্ছা এরপর আসি মহাদেশীয় মালভূমি, এখানে মহাদেশীয় মালভূমি বলতে সাগর ও নিম্ন সমভূমির এই মাঝখানে খুব উঁচু ভূমি থাকবে, সে মালভূমি থাকবে, অর্থাৎ পর্বত ছিল সে ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়েছে, এদিকে হয়তো সমভূমি নিম্ন সমভূমি, এদিকে সাগর, এদিকে দেখা যাবে যে এইটার সাথে কোনো পর্বতের সংযোগ থাকবে না, মহাদেশীয় মালভূমি। এর আগে যে দুইটা মালভূমি দেখেছি, এইটার পর্বত মধ্যবর্তী মালভূমি পাদদেশীয় মালভূমি, এইটার পাশে কোনো মাল এই পর্বতের সংযোগ নেই, এদিকে সাগর মহাসাগর থাকতে পারে অথবা সমভূমি থাকতে পারে নিম্ন সমভূমি, কিন্তু মাঝখানে উঁচু এবং অনেক উঁচু, সে 100 মিটার থেকে আরম্ভ করে কয়েক হাজার মিটার উঁচু হতে পারে, এই জাতীয় মালভূমিকে মানে এই জাতীয় মালভূমিকে তোমার কি মহাদেশীয় মালভূমি বলে। যেমন এই রকমের মালভূমি আছে কোথায়, স্পেনে আছে, অস্ট্রেলিয়া আছে এবং সৌদি আরব আছে, এরপর গ্রিনল্যান্ডে আছে, তাইলে আমরা এই যে মালভূমির শ্রেণীবিভাগ শিখলাম, তাইলে আমরা ভূপ্রকৃতিটা দেখি, পৃথিবীর উপরিভাগ বাহ্যিক ভাগটা, এটা হলো জলভাগ 71 ভাগ, স্থলভাগ 29 ভাগ, এর মধ্যে এই স্থলভাগকে আবার সমভূমি মালভূমি ও পার্বত্যভূমিতে ভাগ করেছে। আমরা পার্বত্যভূমি বা পর্বত নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, এই ক্লাসে মালভূমি নিয়ে এই মালভূমির শ্রেণীবিভাগ দেখানো হলো। তাহলে মালভূমির সংজ্ঞাটা কি, সমভূমি থেকে উঁচু, এখন মনে হয় তোমরা সবাই পারবে, হ্যাঁ সমভূমি থেকে উঁচু এবং পার্বত্যভূমি থেকে নিচু ভূমিকে মালভূমি বলে। এই মালভূমি 100 মিটার থেকে আরম্ভ করে কয়েক হাজার মিটার উঁচু হতে পারে। আচ্ছা আর পর্বতের কথা বলেছিলাম, সুউচ্চ সুবিস্তৃত খাড়া ডাল বিশিষ্ট শিলের স্তূপকে
পর্বতভূমি পর্বত বলে। তাহলে মালভূমি শিখলা, সমভূমি হলো সমুদ্র সমতলে সমান, আমরা যে এই সমতলে অবস্থান করতেছি এইটা হলো সমভূমি। আচ্ছা, তাহলে সমভূমি, মালভূমি এবং পার্বত্য ভূমি আমরা এই বাহ্যিক গঠনটা দেখলাম। এরপর আমরা সাগর মহাসাগরের যে জলভাগ এটা জানি, তাইলে এই মালভূমিকে আমরা জানি কি যে মালভূমির তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পর্বত মধ্যবর্তী মালভূমি, আর একটা পাদদেশীয় মালভূমি, আর মহাদেশীয় মালভূমি। তোমাদেরকে সচিত্রে দেখানো হলো যে পর্বত মধ্যবর্তী মালভূমি দুই দিকেই পর্বত, মাঝখানে মালভূমি। এই দ্বিতীয়টায় তোমরা কি দেখলা যে পাদদেশীয় মালভূমি, একদিকে পর্বত আর তার পায়ের কাছেই হলো মালভূমি, এটা পাদদেশীয় মালভূমি। আর একটা মহাদেশীয় মালভূমি, সেটা থাকতে পারে সাগর ও নিম্ন সমভূমি, এর মাঝখানে যদি এইরকমের উঁচু ভূমি হয় এবং সেটা যদি 100 থেকে মানে কয়েক হাজার উঁচু হয় এবং যদি সে উপরিভাগ যদি সমতল হয় বা এইরকমের ঢেউ খেলানো হয়, সেইটা হলো মানে তোমার মালভূমি, তাইলে এইটা হলো মহাদেশীয় মালভূমি। তাইলে তোমরা এখন এই প্রতি এই মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি, এইটার এই গঠন প্রকৃতি দেখলে, উদাহরণের কথা বললাম এবং এর বর্ণনা দেখলাম, এইগুলো সুন্দর করে বইতে এইরকমের সুন্দর করে ছবি নাই, তোমরা এই ছবিগুলো এখান থেকে দেখে খাতায় আঁকার চেষ্টা করবা এবং মনে রাখবা, বইতে মিলিয়ে মানে একটু পড়িয়ে নেবো। তাইলে আমার ভিডিওটা যদি দুই একবার শোনো তাহলে আমার মনে হয় এই মালভূমি তোমাদের আর বেশিবার পড়তে হবে না, অতি সহজেই বুঝতে পারবা এবং পারবা। আমি এই আশাবাদ রেখে তোমাদের কাছে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।